সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল 2020-21 বঙ্গবন্ধু ইউথ আর্ট কম্পিটিশনের এক্সিবিশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে। আমাদের আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং আমাদের চারুকলা বিভাগের পরিচালক এবং এই এক্সিবিশনের একজন অন্যতম জুরি সৈয়দা মাহবুবা করিম, পরিচালক চারুকলা বিভাগ বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বহু প্রত্যাশিত ঢাকা ওআইসি ইউথ আর্ট ক্যাপিটাল 2020-21 উপলক্ষে বঙ্গবন্ধু ইউথ আর্ট কম্পিটিশন শুরু হতে যাচ্ছে আগামী 17 জুন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে মাসব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমি শুরুতেই সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। স্যার একটু, স্যার আপনি শোনা যাচ্ছে না, একটু মনে হয় আনমিউট। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল 2020-21 এটি ঘোষিত হয়েছে এবং বঙ্গবন্ধু ইউথ আর্ট কম্পিটিশন বাংলাদেশ এটি আয়োজন করার দায়িত্ব বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে দেওয়া হয়েছে এবং এটা আমরা সুচারুভাবে সম্পন্ন করে আগামী 17 জুন থেকে মাসব্যাপী এই একটা প্রদর্শনী আমরা আয়োজন করছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, এবং সেটি ভার্চুয়ালি। আমরা পরিবর্তিত পরিস্থিতিতেও আমাদের অনেক কার্যক্রম আমরা বিকল্প পথে নানান রকম ভাবে আমরা এই শিল্পের নানা রকম প্রদর্শনী এবং কার্যক্রম আমরা করে যাচ্ছি। এই কম্পিটিশনটা 3টি জোনে ভাগ করা হয়েছে। একটা হলো যে বাংলাদেশ যেহেতু আমরা আয়োজক দেশ, আমাদের একটি আলাদা একটা কম্পিটিশনের জায়গা, এশিয়া একটা দ্বিতীয় একটা রিজন, এবং থার্ড রিজনটা হলো যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে বাকি পৃথিবীর যে অঞ্চলগুলি আছে সেই অঞ্চলের শিল্পীদের নিয়ে 4টি মাধ্যমে 100টা শিল্পকর্ম আমরা বাছাই করে সেটি ভার্চুয়াল শিল্পকর্ম প্রদর্শনী আমরা আয়োজন করতে যাচ্ছি। এটা আমাদের অত্যন্ত আনন্দ এবং গৌরবের যে আমাদের যুব সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসনীয় যে নেতৃত্বে কারণে বাংলাদেশকে ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 ঘোষণা করা হয়। এটি আয়োজন করে ওআইসি এবং ইস্তাম্বুল ভিত্তিক ইসলামিক সহযোগিতা যুব ফোরাম। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়, মূলত যুব ক্রিয়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, এবং সেখানে ওআইসি নলেজ মাস্টার শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্যাম্প, ফিল্ম ফেস্টিভ্যাল, ডিবেট কম্পিটিশন, আজকে আমরা যেটা করছি আর্ট এক্সিবিশন, তারপর স্কাউট কনফারেন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, 8 নম্বর ছিল যে হলি কোরআন রিসাইটেশন কম্পিটিশন, এবং এই বিষয়গুলির ভেতর দিয়ে আমাদের সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কার্যক্রমগুলি সম্পন্ন করে আসছে এবং তার একটি অংশ হিসেবে আমাদের এই বঙ্গবন্ধু ইউথ আর্ট কম্পিটিশন আমরা আয়োজন করতে যাচ্ছি। আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান হবে 17 তারিখে, সেখানে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জাহিদ আহসান রাসেল এমপি, মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রিয়া মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব তাহা আয়হান, প্রেসিডেন্ট ICYF ইস্তাম্বুল, তুরস্ক থেকে তিনি যুক্ত হবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আখতার হোসেন, সিনিয়র সচিব যুব ক্রিয়া মন্ত্রণালয়, এবং জনাব বদরুল আরিফিন, সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদের বিশেষ অতিথি হিসেবে থাকবেন। এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই যে আয়োজনটি, সেই আয়োজনটির ভেতরে যে চারটি বিষয় ছিল সেটা হলো যে কন্টেম্পোরারি আর্ট, ক্যালিগ্রাফি, ফটোগ্রাফি এবং গ্রাফিক ডিজাইন। এই চারটি ক্যাটাগরিতে ছয়টি বিষয়ে শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ছবি আঁকার বিষয়গুলি ছিল বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, কোভিড প্যান্ডেমিক, হিউম্যানিটি ইন রিফিউজি ক্রাইসিস, ইয়থ স্পিরিট ইন টেকনোলজি, ইসলামিক আর্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এই বিষয়বস্তুগুলি মাথায় নিয়েই সেই কম্পিটিশনটা হয় এবং সেটি আমরা আয়োজন করতে যাচ্ছি। এবং সেই আয়োজনে আমাদের নির্বাচক মণ্ডলী ছিল যারা এই শিল্পকর্ম নির্বাচন করেছেন, এবং জুরি ছিল, সেই জুরি আমাদের দেশের এবং OIC-র পক্ষ থেকে জুরি কমিটির যারা ছিলেন, তো তাদেরকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এটি আমি বলবো যে এটা আসলে আমাদের জন্য আনন্দের এবং গৌরবের যে আমরা এই ইভেন্টটি আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করতে পারছি, এবং আমাদেরকে এই দায়িত্ব দেওয়ার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যুব ক্রিয়া মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং এই আয়োজনে একটি কমিটি করা হয়েছিল, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যুব ক্রিয়া মন্ত্রণালয় সহ অনেকে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা জেনেছেন আমাদের এই প্রেস কনফারেন্সে চারুকলা বিভাগের সম্মানিত পরিচালক সৈয়দ মাহবুবা করিম উপস্থিত আছেন, তিনি এই কার্যক্রমটির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন, এবং এই কম্পিটিশনটি কিভাবে আমরা বাস্তবায়ন করেছি সে সম্পর্কে তিনি আবার আমাদেরকে অবহিত করবেন। সৈয়দ মাহবুব করিমকে আমি অনুরোধ করছি সে বিষয়টি উত্থাপন করার জন্য। আর আমার পক্ষ থেকে আমি আবারও সাংবাদিক বন্ধুরা যে যেখান থেকে উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করে আপনাদের আজকে ভার্চুয়ালি উপস্থিত হতে হলাম, তা না হলে আপনারা জানেন আমরা এই কনফারেন্সটি যেভাবে করি, সবার সঙ্গে সবার দেখা হয়, মিলিত হয়, অনেক মানে আনন্দঘন পরিবেশ আমরা তৈরি করি, আমাদের এই কার্যক্রম করি, আপনাদেরকে খবরটা দেই, এবং আপনারা অনুরোধ করব যে এই অবস্থায় কিভাবে আমাদের এই কার্যক্রমটি যথাযথভাবে প্রচারিত হয় সেই ব্যবস্থা এর আগেও যেভাবে আপনারা করেছেন সেইভাবে আপনারা করবেন। আমাদের শিল্পকলা একাডেমির কার্যক্রমের অন্যতম অংশ হলেন আপনারা, এবং সেই প্রচার প্রচারণার কার্যক্রমটি আপনারা সুচারুভাবে করেন বলেই কিন্তু আমাদের শিল্পকলা একাডেমির কার্যক্রম একটা এখন জেলা থেকে উপজেলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে এবং তার কার্যক্রম বহু গুণ বৃদ্ধি পেয়েছে। আমি আপনাদের আবারও কৃতজ্ঞতা প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সৈয়দ মাহবুবা করিম, ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা। ঢাকা ওয়াইসি ইয়থ ক্যাপিটাল 2020-21 বাংলাদেশ ইয়থ আর্ট কম্পিটিশনে বাংলাদেশ, এশিয়া এবং বাকি বিশ্ব এই তিনটি অঞ্চলে থেকে চারটি মাধ্যমে নির্বাচিত 100টি শিল্পকর্ম নিয়ে মাসব্যাপী ভার্চুয়াল
শিল্পকর্মা প্রদর্শনীর আয়োজন উপলক্ষে আজকে এই সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগত স্বাগত জানাই। আপনারা জানেন যে যুব সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের প্রশংসনীয় নেতৃত্বে জন্য বাংলাদেশ ঢাকা ওয়াইসি ইয়ুথ ক্যাপিটাল 2020 ঘোষণা করা হয়। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং ইস্তাম্বুল ভিত্তিক ইসলামিক সহযোগিতা সংস্থা যুব ফোরাম আইসিওয়াইএফ 25শে ডিসেম্বর 2019 সালে ঘোষণা দিয়েছে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল 2020 হিসেবে ঢাকাকে নির্বাচন বিশ্বব্যাপী তরুণদের মধ্যে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের বিশ্বাস জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই প্রতিযোগিতা আয়োজন আরো সমৃদ্ধ করেছে করবে। ঢাকা ওয়াইসি ইয়ুথ ক্যাপিটাল 2020-21 উদযাপন জন্য বছরব্যাপী 10টি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়াইসি নলেজ মাস্টার শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ইন্টারপ্রিটেশন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্যাম্প ফিল্ম ফেস্টিভ্যাল ডিবেট কম্পিটিশন আর্ট এক্সিবিশন স্কাউট কনফারেন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড হলি কোরআন রেসাইটেশন কম্পিটিশন এই আয়োজনগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে যুব ক্রীড়া মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ও আইসিওয়াইএফ এর সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা ঢাকা ওয়াইসি ইয়ুথ ক্যাপিটাল 2021 বাংলাদেশ ইয়ুথ আর্ট কম্পিটিশনের প্রতিযোগিতা ও প্রদর্শনী সকল প্রস্তুতি চূড়ান্ত করেছে। আগামী 17 জুন 2021 সালে বিকেল 4টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা মিলনায়তনে মাসব্যাপী এই প্রদর্শনী উদ্বোধন করা হবে। উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জাহিদ হাসান রাসেল এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাহা আয়ান, প্রেসিডেন্ট আইসিওয়াইএফ ইস্তাম্বুল তুরস্ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আখতার হোসেন, সিনিয়র সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এবং জনাব মোহাম্মদ বদরুল আরিফিন, সচিব সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। স্বাগত বক্তব্য দেবেন আমাদের প্রিয় লিয়াকত আলী লাকি, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব কে এম খালেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। ওআইসি 57টি রাষ্ট্র, সদস্য রাষ্ট্র এবং অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের 18 থেকে 35 বছর বয়সী মোট 335 জন চারুশিল্পী বাংলাদেশ অঞ্চল, এশিয়া অঞ্চল, বাকি বিশ্ব অঞ্চল এই 3 অঞ্চল থেকে 4টি মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন। মাধ্যমগুলো হলো কন্টেম্পোরারি আর্ট, ক্যালিগ্রাফি, ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন। এই 4টি ক্যাটাগরিতে 6টি বিষয়ে শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ছবি আঁকার বিষয়গুলো হলো বাংলাদেশ এবং বঙ্গবন্ধু, কোভিড, হিউম্যানিটি এন্ড রিফিউজি ক্রাইসিস, ইয়ুথ স্পিরিট এন্ড টেকনোলজি অ্যান্ড ইসলামিক আর্ট, ক্লাইমেট চেঞ্জ। রেজিস্ট্রেশন করেছে মাধ্যমগুলো হলো কন্টেম্পোরারি আর্ট বাংলাদেশে করেছে 55, এশিয়াতে করেছে 29 জন, সারা বিশ্বে করেছে 26 জন 9 জন। ক্যালিগ্রাফিতে করেছে বাংলাদেশ 43 জন, এশিয়াতে 11 জন, বাকি বিশ্বে 4 জন। ফটোগ্রাফিতে করেছে বাংলাদেশ 91 জন, এশিয়াতে 41 জন, সারা বিশ্বে 9 জন। গ্রাফিক ডিজাইনে বাংলাদেশ করেছে 21 জন, এশিয়াতে করেছে 18 জন, সারা বিশ্বে হলো 4 জন। 3টি অঞ্চলের 4টি মাধ্যম হতে বাংলাদেশ থেকে 12 জন, আইসিওয়াইএফ থেকে নির্বাচিত 7 জন, সম্মানিত বিচারক মন্ডলী প্রদর্শনীর জন্য 100টি শিল্পকর্ম নির্বাচন করেন এবং আঞ্চলিক
পুরস্কার নির্বাচন করে। গত 11 মে 2021 সালে গত 21 মে 2021 সালে বাংলাদেশে এবং 27 এবং 29 মে 2021 সালে এশিয়া এবং বহির্বিশ্বের অঞ্চলে শিল্পকর্ম এবং আঞ্চলিক পুরস্কার নির্বাচন কার্য সম্পন্ন হয়। বাংলাদেশ অঞ্চলে 4টি মাধ্যমে সম্মানিত নির্বাচক হিসাবে ছিলেন কন্টেম্পোরারি আর্টে অধ্যাপক জামাল আহমেদ, প্রফেসর মইনুদ্দিন আহমেদ এবং শিল্পী মাহবুবা করিম। ক্যালিগ্রাফিতে ছিলেন শিল্প সমালোচক মুস্তফা জামান, শিল্পী মাহবুব মোর্শেদ এবং শিল্পী ফেরদৌস আরা বেগম। গ্রাফিক ডিজাইনে ছিলেন অধ্যাপক মামুন কায়সার, অধ্যাপক নাইমা হক, শিল্পী ফারজানা আহমেদ শান্তা। ফটোগ্রাফিতে ছিলেন নাসির আলী মামুন, খন্দকার মনিরুল ইসলাম এবং ইউসুফ আলী। এশিয়া এবং বাকি বিশ্ব অঞ্চল থেকে বিচারক মণ্ডলীয় হলেন ক্যালিওগ্রাফিতে প্রফেসর বাসমা গাজানি জর্ডান, মিস ফেরদৌস আরা বেগম বাংলাদেশ, মিস্টার মুস্তফা জামান বাংলাদেশ। কন্টেম্পোরারি আর্টে ছিলেন প্রফেসর মার্কাস গার্ফ জার্মানি, মিস্টার আমিত আলবায়ারাক টার্কি, মিসেস কারানজিনা কানসে কি কনেসা কনসেকা মেসিডোনিয়া, প্রফেসর মাইনুদ্দিন খালেদ বাংলাদেশ, মিসেস সৈয়দা মাহবুবা করিম বাংলাদেশ। ক্যালিগ্রাফিতে ছিলেন শেখ সাইকা আল মারি কাতার, প্রফেসর নাইমা হক বাংলাদেশ, প্রফেসর মামুন খাইসার বাংলাদেশ। ফটোগ্রাফিতে ছিলেন মিস্টার মুরাদ গার টার্কি, মিস্টার মুস্তফা মাহফুজ নূর ইজিপ্ট, মিস্টার নাসির আলী মামুন বাংলাদেশ, মিস্টার খন্দকার মাহফুজুল ইসলাম বাংলাদেশ। এটা তো আগেই বলেছি। অঞ্চলগুলো হলো ক্যালিগ্রাফি কন্টেম্পোরারি আর্ট বাংলাদেশ অঞ্চল থেকে ছিল 55, নির্বাচিত হয়েছে 10টি, এশিয়া অঞ্চল থেকে হয়েছে 29টি, নির্বাচিত হয়েছে 10টি, বাকি অঞ্চল থেকে হয়েছে 8টি, সারা বিশ্ব থেকে হয়েছে 8টি। ক্যালিগ্রাফিতে বাংলাদেশ থেকে হয়েছে 10টি, এশিয়া থেকে হয়েছে 10টি, সারা বিশ্ব থেকে হয়েছে 3টি। ফটোগ্রাফিতে সারা বিশ্বে হয়েছে বাংলাদেশ থেকে হয়েছে 10টি, এশিয়া থেকে 9টি, সারা বিশ্বে হয়েছে 8টি। গ্রাফিক ডিজাইনে বাংলাদেশে 10টি, এশিয়াতে 10টি এবং সারা বিশ্বে হয়েছে 2টি, মোট সর্বমোট 100টি। পুরস্কার 3টি অঞ্চল হতে 4টি মাধ্যমে 32টি আঞ্চলিক পুরস্কার নির্ধারণ করা হয়েছে। প্রথম পুরস্কার $500, দ্বিতীয় পুরস্কার $300 এবং তৃতীয় পুরস্কার $200 করে। প্রদর্শনীতে 100টি শিল্পকর্ম হতে 4টি ক্যাটাগরিতে প্রতিটি হতে 1টি করে সেরা শিল্পকর্ম নির্বাচন করা হবে আগামী 20 এবং 21 জুন। এটা ভার্চুয়ালি দেখে ভার্চুয়ালি হবে, সারা বিশ্বের জুরি বোর্ড এটা দেখবে। সেরা শিল্পকর্মগুলো নির্বাচনের জন্য নির্বাচকরা হলেন কন্টেম্পোরারি আর্টে মিস্টার আমিত এইটা তো অনেক বড় তালিকা আমার তো দেওয়া হয়েছে সবাইকে। আমরা শুধু যেটা বলতে পারি, 4টি ক্যাটাগরি থেকে 4টি সেরা চিত্রকর্ম, যেখানে $2,500 পুরস্কার হিসেবে পাবে এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারীকে প্রত্যেককে 1টি করে সনদপত্র দেওয়া হবে। প্রদর্শনীটি ভার্চুয়ালি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ওআইসির ওয়েবসাইট ভিজিট করে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই আমাদের যে ওয়েবসাইটটা তার একটা লিংক এখানে দেওয়া আছে, আমি বিশ্বাস করি যে এটা এবং ওআইসির ফেসবুক যে পেজটা সেটিও এখানে দেওয়া হচ্ছে এবং সেটি সাংবাদিক বন্ধুরা আমি বলবো, তাই এটার মাধ্যমে যদি আমাদের যখন প্রচারণা কাজটি হবে এটি যদি প্রচারণা আনা যায় তাহলে আমাদের পাঠক আমাদের দর্শক তারা এই লিঙ্ক থেকে আমাদের এই ভার্চুয়াল প্রদর্শনটি দেখতে পাবে। তো এটি আমাদের জন্য একটু সাংবাদিক বন্ধুদের একটি অনুরোধ।
যেহেতু এটা ভার্চুয়ালি হচ্ছে, ফিজিক্যালি হচ্ছে না, তো তার জন্য আসলে আমাদের এই লিঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে এই অনুরোধটা থাকবে যাতে আমরা এইটাকে এই যে ওয়েবসাইট দুটি ভিজিট করে আমাদের এই প্রদর্শনটি দেখা যাবে সেটিকে একটু সবার কাছে তুলে ধরা, জনপ্রিয় করে তোলা। তো মোটামুটিভাবে সৈয়দ মাহবুব করিম ডিটেলস বিষয়টা বললেন যে কারা আমাদের নির্বাচক মণ্ডলীতে ছিলেন, কারা জুড়িতে ছিলেন, এবং আমরা বুঝতে পারছেন যে আসলে আমাদের দেশের অনেক বরেণ্য শিল্পী, শিল্প সমালোচক যেমন ছিলেন, সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের যারা শিল্পবোদ্ধা শিল্পী বা আর্ট ক্রিটিক যারা ছিলেন, তারা যুক্ত হয়ে এই সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন এবং নির্বাচন করেছেন, এবং এটার তো এই পুরস্কারে এবং আমাদের এই আয়োজনে আমি আবারও বলবো যে এটা আমাদের সৌভাগ্য বাংলাদেশের। এই প্রসঙ্গে বলাই যায় যে ওআইসি একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিলেন প্রায় বছর দেড়েক আগে, তো এই আশাটা একটা ভিজিট করেছেন যে আসলে কতটা ফিজিবল বাংলাদেশে এই এত বড় একটা ইভেন্ট আয়োজন করার। তো আমাদের সৌভাগ্য হয়েছিল তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়ার, নানান আয়োজনে তাদেরকে ঋদ্ধ করার। আমরা আমাদের ক্যাপাবিলিটি কি আছে, ক্যাপাসিটি কি আছে, আমাদের ভেনু ক্যাপাসিটি কি আছে, আমাদের সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এই আয়োজনের ক্ষেত্রে কতটা আমরা শক্তিশালী বা সমর্থ, সেটি তারা দেখে অনেকগুলি দেশের মধ্যে আমাদের দেশকে যে তারা নির্বাচন করেছেন, তার অন্যতম প্রধান হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যে তার অর্জনের মধ্যে, তার অবদানের মধ্যে অন্যতম অবদান হলো যে মানে যুব সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রশংসনীয় যে নেতৃত্ব উদ্যোগ, তারই ফলে কিন্তু আমরা এই এই কার্যক্রমটি এখানে আমরা করতে পারছি, এবং বাংলাদেশকে মানে ঢাকাকে ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল ঘোষণা করা হয়েছে। তো আবারও আমি মনে করি যে আসলে প্যান্ডেমিক না হলে পরে হয়তো এই সকল আয়োজনগুলি আরো যুব সমাজকে, আমাদের দেশের মানুষকে আরো গভীরভাবে নিবিড়ভাবে সম্পর্কিত করে আরো বড় আয়োজন হতে পারত, বিশেষ করে আমাদের এই প্রদর্শনীটি। তারপরেও ভার্চুয়ালি যেটা হবে, একটা সুবিধা আছে, সেই ভার্চুয়াল প্রদর্শনীটি এটা সারা বিশ্ব দেখতে পাবে, যে যেখানে আছে সেখান থেকে দেখতে পাবে, এবং ভার্চুয়াল প্রদর্শনী আজকাল বেশ কিছু বছর যাবত সারা বিশ্বে ফিজিক্যাল এক্সিবিশনের পাশাপাশি ভার্চুয়াল এক্সিবিশন করে থাকে, যেটি আসলে পৃথিবীর সকল প্রান্ত থেকে আমরা সেটা দেখাতে পারবো। এবং আমরা এই প্রসঙ্গে বলতে চাই, আগামী 18 তারিখ থেকে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য এবং প্রামাণ্য চিত্র চলচ্চিত্র একটা উৎসব হচ্ছে, সেটাও খুব অত্যন্ত বড় উৎসব, এবং আগামী 25 তারিখ এই তারিখটা নির্ধারিত মোটামুটি হয়তো এই 25 তারিখের পর যে কোনো একটা সময় আমরা জাতীয় চারুকলা প্রদর্শনী করছি। আপনারা জানেন এটা 24তম জাতীয় চারুকলা প্রদর্শনী, তার জন্য আলাদা প্রেস কনফারেন্স হবে এবং বিশ্বাস তখন আপনাদের জানাবো। আমি শুধু এই কথাটি বলতে চাই যে প্যান্ডেমিকের সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আর্ট এগেনস্ট করোনা নিয়ে এই ধারণা নিয়ে কিন্তু আমরা একটা বিশাল এক্সিবিশন করেছি, আমাদের 325 জন শিল্পীরা ছবি এঁকেছেন, সেই একটা এক্সিবিশন হয়েছে মুক্তির মহানায়ক নামে, বঙ্গবন্ধুর উপর যে অঙ্কিত যে শিল্পকর্ম নিয়ে একটি এক্সিবিশন করেছি আমরা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তারপরে উন্নয়নে কবি মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একটা বড় এক্সিবিশন করেছি, এবং আমরা নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী সম্পর্কে নিশ্চয়ই আপনারা হয়তো স্মরণ করতে পারবেন যে কত দর্শক হয়েছিল, এবং সেই সময় দর্শক আমাদের আর্ট গ্যালারি থেকে রাস্তা পর্যন্ত লাইন ধরে সেই শিল্পকর্ম মানে উপভোগ করেছেন। তো আমরা জানি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ভার্চুয়ালি করতে হচ্ছে, এবং সেটিও আমি মনে করি যে এক ধরনের আপনাদের মাধ্যমে এই লিঙ্কটা এবং এই আমাদের সংবাদটা প্রচার করার মাধ্যমে আমরা কিন্তু সেটি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সীমানায় কিন্তু এই প্রদর্শনটি করতে পারবো। তো আপনাদের
আন্তরিক ভাবে আমরা ধন্যবাদ জানাই চারুকলা বিভাগকে, বিশেষ ভাবে ধন্যবাদ যে বিভাগের পরিচালকের নেতৃত্বে এইখানে সকল স্তরের কর্মকর্তা কর্মচারী নিরলস পরিশ্রম করে এই এক্সিবিশনটা তারা আয়োজন করছে, এবং এরপরে যে জাতীয় চারুকলা প্রদর্শনীর আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারেন যে কত বড় একটি আয়োজন, সেটিও তারা সুসম্পন্ন করে চলেছেন, এবং যেটি আমরা প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাই। আর যেহেতু আসলে আমরা স্ট্রিম ইয়ার্ডে করছি, হয়তো আপনাদের দেখতে পাচ্ছি না, অথবা আপনাদের অনেক অনেক প্রশ্ন যদি থাকে সেটা হয়তো কমেন্টের মাধ্যমে হয়তো আমরা দেখতে পাবো, আমি জানি না হাসান কোন প্রশ্ন এসেছে কিনা। যে স্যার এখনো পর্যন্ত আমাদের স্যার কোনো প্রশ্ন পাইনি, আমরা স্যার যে কোনো প্রশ্ন আমাদের সাংবাদিক বন্ধুদের তারা কমেন্টে করলে আমরা সেই অনুযায়ী তথ্য দিতে পারবো, এবং আমাদের এই পুরো প্রেস বিজ্ঞপ্তিটি আমরা সবার ইমেইলে পাঠিয়ে দিব, এছাড়াও আমাদের এই লিঙ্কটা থেকেও সবাই সরাসরি দেখতে পারবে, তথ্য পাবে। তাহলে আমরা শেষ করতে পারি? হ্যাঁ শেষ করতে পারি। জি স্যার ধন্যবাদ স্যার আমাদের এই আয়োজনে যুক্ত থাকার জন্য, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আমাদের মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি এবং চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন, যারা এটি দেখছেন বা এর পরেও আমাদের এই বিষয়টি দেখবেন, সংবাদ প্রচার করবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই আয়োজন শেষ করছি। ধন্যবাদ সবাইকে।